বন্ধুরা দেখুন এই যে আমরা এখন বাড়ি যাবার পথে একটা ছবি তুলে দিবেন, রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন। এখানে আসার পর এত বড় একটা হাসি, এই হাসিটা মানে আপনি না চাইলে আপনার মুখ থেকে আসবেই আসবে। তেলটা ভালো না, তেলটার গন্ধ আসতেছে। তিস্তার এটা অপূর্ব রূপ, এটা হচ্ছে বন্ধুরা জঙ্গলি তিস্তা। ও যে দেখুন পুরো তিস্তা নদীর ভিউ, এটা ওই যে ব্রিজটা দেখতেছেন বন্ধুরা, ওই যে সামনে ব্রিজটা, ওই ব্রিজটা নদীটার ভিউ দেখানোর জন্য তৈরি হচ্ছে, কাজ চলতেছে। আর মোটামুটি 1 বছর লাগবে ব্রিজটা তৈরি হতে। কত দূর জুড়ে নদী। নমস্কার বন্ধুরা, আমি আজকে আসছি গাজলডোবা তিস্তা ক্যানেলে। তো আমার সাথে চলুন তিস্তা ক্যানেল ঘুরে নিন। আমি তিস্তাকে কোনোদিনও এত কাছ থেকে এরকম করে দেখি নাই, আজকে প্রথমবার এত কাছ থেকে দেখতেছি। এই জায়গাটার নাম হচ্ছে গাজলডোবা, আর জলের যে ঢেউটা দেখেছি ওটা হচ্ছে তিস্তা ক্যানেল। যেমন সুন্দর নাম তেমন সুন্দর জায়গাটা। দেখুন কত লোক ঘুরতে আসছে। আর এখানে আসে আপনি সোশ্যাল মিডিয়ার জন্য যদি ছবি তুলতে চান দারুণ সুন্দর হবে, মানে একটা ছবি তুলে দিবেন রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন। ওই যে ওখানে একটা নৌকা চলতেছে, দেখি ওই দাদাটার সাথে কথা বলে দেখি। বর্ষাকাল তো, বর্ষাকালের জন্য নৌকাগুলো বন্ধ আছে, বর্ষাকাল শেষ হয়ে গেলে নৌকাগুলো খুলে দিবে, মানে শীতকালে আসলে আরো ভালো লাগবে। দেখুন ওইদিকে একদম মেঘের কোলে পাহাড়, এদিকে নদী ওই দূর পর্যন্ত, মানে কোথাও কিছু নাই, জল আর জল। আর গাজলডোবা এসে আপনি সারা দিন ধরে থাকবেন, আর রাত্রেবেলা এখানে রিসোর্ট আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, পাশে একটা হাট বসেছে। তোমার নৌকা আছে না এখানে? পেয়েছো না মাছ? কি মাছ ধরছো? এই যে চিংড়ি মাছ। বাপরে, এগুলো সব এখানে ধরলেন দাদা? হুম। বাপরে, এই চিংড়ি দারুণ টেস্ট হয়, তাজা তাজা ফ্রেশ চিংড়ি। হ্যাঁ জ্যান্ত আছে তো, বাড়ির জন্য। এখানে সাইকেল ভাড়া দেয়, আপনারা আসলে এখানে সাইকেল ভাড়া নিয়ে অপূর্ব দৃশ্য ঘুরে দেখতে পারেন। আধা ঘন্টা 100 টাকা, 1 ঘন্টা 200 টাকা। আমি যদি চালাতে পারতাম না তাহলে নিতাম। খুব সুন্দর পুরা তিস্তা ক্যানেল, সাইকেলে করে ঘুরতে পারবেন। সেলফি তুলতেছে, ফটো তুলতেছে, সবকিছু করতেছে, কিন্তু এখানে বোর্ডে দেখতেছি ফটো তোলা, পিকনিক করা যাবে না, জানি না, কিন্তু সবাই তো ফটো তুলতেছে। এখানে আসার পর এই এত বড় একটা হাসি, এই হাসিটা মানে আপনি না চাইলেও আপনার মুখ থেকে আসবেই আসবে, এটা শিওর একদম। ক্যানেলের পাশে হাট বসেছে, এই হাটের মধ্যে এখন যাব, কিছু খাওয়া দাওয়া কি পাওয়া যায় দেখব। আমার সাথে আপনারাও চলুন। এখানে একটু দাঁড়াতে হবে, দুই পাশে গাড়ি যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বন্ধুরা এখন আমি চলে এসেছি এই যে তিস্তা ক্যানেলের পাশে হাটে চলে এসেছি। এখানে হাটে তাজা তাজা ফ্রেশ সবজিও পাওয়া যায়, খাওয়া দাওয়ারও দোকান আছে, সব রকম দোকান আছে এখানে। দেখুন এই যে মাছ, একদম ফ্রেশ তাজা চিংড়ি মাছ, সব রকম জিনিস পাওয়া যায় এখানে। চিংড়ি মাছের কি এটা? চিংড়ি পকোড়া। বন্ধুরা এই যে দেখুন চিংড়ি পকোড়া, কত করে এগুলো? 20 টাকা। কত বড় বড় সাইজ চিংড়ি পকোড়া, 20 টাকা করে। চিংড়িগুলো ছোট ছোট আছে, কিন্তু এই চিংড়িগুলো খেতে দারুণ টেস্ট। কিন্তু বড় চিংড়িগুলো কত করে? 100 আছে, 80 আছে। বন্ধুরা এখানে অর্ডার দিবেন আপনারা ফ্রেশ একদম ভেজে দিবে আপনাদেরকে তাজা তাজা পাশে তিস্তা নদী আর সাথে আপনারা মাছের মজা নিতে পারবেন একদম ফ্রেশ তাজা মাছ। বন্ধুরা এই পাশে রেস্টুরেন্ট আছে আর এই পাশে হচ্ছে তাজা তাজা ফ্রেশ মাছ ভাজার সব দোকান। ওই সাইডে সামনে হচ্ছে তাজা ফ্রেশ সবজি বাজার, মাছ সবজি টাটকা টাটকা একদম। তো এখন কি খাবো আইসে বাবা? ওই মাছ, হ্যাঁ মাছ মানে কি তাজা মাছ আর অন্য কিছু না, আগে মাছ খেয়ে দেখবো। কেমন টেস্ট কুলের কাশাকের বড়া? বন্ধুরা এখন যেই তেলে ভাজে না তেলটা ভালো না। তেলটার গন্ধ আসতেছে, বাকি ভালো হচ্ছে। পাশে তিস্তা নদী, চিংড়ি মাছে বড়া, তিস্তা চিংড়ি আর বড় বড় চিংড়ি যেগুলো আছে ওগুলো বাইরের থেকে, এখানকার না। আর এগুলো সব এই যে ছোটটা তিস্তা, এটা টেস্টটাই আলাদা। খুশি খুশি এই যে এই যে অনেকক্ষণ ধরে ও বসে আছে সাথে সাথে। এটা বাঁচতে হয় না কেটা। এই যে বন্ধুরা তিস্তার বড়লি, বন্ধুরা এখানে আসলে বড় চিংড়ি খাবে না, বড় চিংড়িটা বাইরের থেকে আসে। আর ছোট চিংড়িটা এখানকার তিস্তা নদীরই একদম ফ্রেশ ছোট চিংড়ি, দারুণ টেস্ট। কুলেখা পাতা শাকেরও বড়া খেতে পারেন, কিন্তু বড়লি মাছটা আমার একটা খুব ফ্রেশ লাগলো না, আজকে লাগলো না বা হয়তো অন্যদিন ভালো থাকতে পারে, কিন্তু সব কিছু মিলে খারাপ না, ভালো। দারুণ দারুণ। কত করে পিস? 300 টাকা পিস। এক পিস নিলে কত দিবা? বন্ধুরা দেখুন এই যে আমরা এখন বাড়ি যাবার পথে, কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে আর একটু পরে আস্তে আস্তে কুয়াশাটা পুরো রাস্তায় চলে আসবে। দেখুন নদীর জলেই দেখা যাচ্ছে না, এটা কিন্তু তিস্তা নদী, নদীর জলেই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা একদম সাদা হয়ে গেছে। আর একটু পরে পুরো রাস্তাটাই একদম সাদা হয়ে যাবে, একদম মানে কি অপূর্ব দৃশ্য, কি দারুণ লাগতেছে না? চলো তাড়াতাড়ি, এখানে জঙ্গল আছে, হাতি বের হয়, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমরা দেখেন দাঁড়িয়ে আছি, এটা হাতির যাওয়ার রাস্তা। হ্যাঁ নদীর জলটা ঠান্ডা না? প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই যে দেখো নদীটাতে পুরো কুয়াশা হয়ে জমে গেছে, জলের জন্যই কুয়াশা হয়ে গেছে। আর এই জলটা নদী ডাইরেক্ট বরফ থেকে আসতেছে না, এটা এই দিক থেকে না, এটা বরফ থেকে আসছে, বরফ গুলো আসে চায়না থেকে। জলটা চায়না থেকে? হ্যাঁ সিকিম নাথুলা থেকে আসে, বর্ডার থেকে আসে, বরফ গলেই জলটা আসে চায়না থেকে, বরফ গলে ইন্ডিয়ার বরফ গলে জল জল জমে এই জল। বন্ধুরা গাজলডোবার থেকে এখন বাড়ি যাচ্ছি, প্রায় অন্ধকার হয়ে আসতেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল।